যুগের পরিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে কমছে মাটির গুরুত্ব, মাটির প্রতি টান কমছে মানুষের। মাটির তৈরি বিভিন্ন পাত্রের স্থান দখল করেছে প্লাস্টিকের তৈরি পাত্র। তাই আধুনিক পদ্ধতিতে আবারও মানুষকে মাটির কাছে ফিরিয়ে নিয়ে যেতে এবং স্বাবলম্বী করে তুলতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন নন্দননগর স্কুল চৌভনী এলাকার বাসিন্দা অজিত রুদ্রপাল। আজ থেকে বছরখানিক আগে বিশ্বকর্মার টেরাকোটা অ্যান্ড পোটারি নামক একটি সংস্থা চালু করেন তিনি। হাতের বদলে মেশিনের মাধ্যমে বিভিন্ন রকমের মাটির সামগ্রী তৈরি করে ওই সামগ্রীগুলো বাজারজাত করে স্বাবলম্বী হচ্ছেন ওই সংস্থায় কাজ করা একাংশ গৃহিণীরা। এই সংস্থায় 10 থেকে 12 জন মহিলা কাজ করে স্বাবলম্বী হচ্ছে বলে জানান সংস্থার কর্ণধার অজিত রুদ্রপাল। এই সংস্থার তৈরি সামগ্রীর বহির্রাজ্যেও বেশ চাহিদা রয়েছে বলে জানান সংস্থার কর্ণধার অজিত রুদ্রপাল। পাশাপাশি এই সংস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে সরকারের নিকট সাহায্যের আবেদনও রাখেন তিনি। কাজটা আপনার কোথায় থেকে মানে শিক্ষা কাজটা? আগে তো আমরা জানতাম যে মাটি হাত দিয়ে কাজ করো, এখন মেশিন দিয়ে এরকম কাজ হচ্ছে। আপনার এখানে প্রায় 14-15 জন কাজ করছে প্রতিনিয়ত, কোথা থেকে আপনার এই আইডিয়া? না, আইডিয়াটা হচ্ছে যে আমাদের এটা পূর্বপুরুষেরই কাজ, বংশগত কাজ। তবে যেটা আজ থেকে আমার বাবা প্রায় 20-25 বছর আগে ওই কাজটা ছেড়ে দিয়েছে, কারণ বিভিন্ন প্রকার সামগ্রী এসেছে, যেটা ওই প্লাস্টিক বিভিন্ন ধরনের, সেটা আমাদের কাজটাকে ড্যামেজ করে দিয়েছে। তো এখন হাতে বানিয়ে সেইরকম পদ্ধতিতে, পুরনো পদ্ধতিতে বানিয়ে ওদের সঙ্গে আমাদের টক্কর দেওয়া সম্ভব নয়। তো আমরা ভেবেছি যে এটাকে আধুনিক করে একটা কাজ করে ওদের সঙ্গে টক্কর দিয়ে আমরা একটু এগিয়ে যাব। সেটা আমাদের সনাতনী কাজ পদ্ধতিতে আমরা কাজ শুরু করেছি প্রথম। তো আধুনিকতার মাধ্যমে যেটা আমরা ওটা দিয়ে টক্কর দিতে পারবো, সেই ভেবে আমরা ওটার মধ্যে নেমেছি। তাই ওটার মধ্যে কর্মসংস্থান হবে সেই বিশ্বাস নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম। এই সংস্থার মাধ্যমে রোজগারের একটা পথ খুঁজে পেয়েছেন বহু গৃহিণীরা এবং আগামী দিনে বহু বেকার মানুষ এই সংস্থার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবেন বলে আশা রাখছেন সংস্থার কর্ণধার অজিত রুদ্রপাল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।